আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত অফিসগুলিতে নতুনভাবে ট্যাক্স কালেক্টর নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যে মাধ্যমিক পাশে পঞ্চায়েত অফিসগুলিতে ট্যাক্স কালেক্টর পদে নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এখানে কেবলমাত্র মাধ্যমিক আবেদন করতে এখানে আবেদন গেলে নেই এছাড়াও কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তো তোমরা কিভাবে আবেদন করবে এছাড়াও কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে মোট ভ্যাকান্সি কতগুলো রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চান তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে আজকে একটি দৈনিক সংবাদ পত্রিকায় এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কি জানানো হয়েছে দেখো উদয়নারায়ণপুর ব্লকের অধীন খিলা গ্রাম পঞ্চায়েতে চুক্তিভিত্তিক একজন দুই কর আদায়কারী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস বয়স এক এক দু হাজার বাইশ অনুযায়ী পঁচিশ থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনের শেষ তারিখ কুড়ি মার্চ দু সাল পর্যন্ত সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের উদয়নারায়ণপুর ব্লকের অধীনে থাকা খিলা গ্রাম পঞ্চায়েতে রিক্রুট করা হচ্ছে কর আদায়কারী বা ট্যাক্স কালেক্টর পোস্টে যেখানে কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ আবেদন করতে পারবে এর বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে বয়স পয়লা জানুয়ারি দু হাজার বাইশের হিসেবে পঁচিশ থেকে সাঁত্রিশ বছর মধ্যে হতে হবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই এই খিলা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে তোমাদের যদি এই গ্রাম পঞ্চায়েত না হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রত্যেকে নিজেদের পঞ্চায়েত অফিসের নামগুলি কমেন্ট করে দেবে আমরা নেক্সট পার্ট ভিডিওতে অবশ্যই তোমাদের জেলা থেকেও ভিডিও নিয়ে আসবো এই ধরিন চাকরির সো এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে কুড়ি মার্চ দু সাল পর্যন্ত এখানে আবেদন কীভাবে করবে দেখো এখানে জানিয়েছে বিশদ বিবরণ গ্রাম পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডে দেওয়া আছে সো এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া এছাড়াও বাকি ডিটেলস তোমরা গ্রাম পঞ্চায়েতের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে পেয়ে যাবে সো যারা খিলা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা রয়েছ তারা অবশ্যই তোমরা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো সেখানে তোমরা নোটিশ বোর্ডে অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে সো প্রত্যেকে অবশ্যই খিলা গ্রাম পঞ্চায়েতে চলে যাবে যাদের খিলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রয়েছ তারা অবশ্যই প্রত্যেকে চলে যাবে সেখানে অবশ্যই তোমরা নোটিশ পেয়ে যাবে নোটিশ বোর্ডে গিয়ে তোমরা অবশ্যই বাকি ডিটেলস দেখে নেবে এবং আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই কুড়ি মার্চ দু হাজার বাইশের আগে আবেদনটা করে দেবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি বাজিয়ে দেবেন